টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগত। সংবাদ পাঠ করছি শাহনাজ বেগম। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানী ঢাকার প্রবেশপথ হিসেবে পরিচিত দৌলতদিয়া ঘাটে সরকারি নির্দেশনায় চলছে লকডাউন। ওই নির্দেশনা মঙ্গলবার সকাল 6টা থেকে কার্যকর হয়েছে। ঘাট দিয়ে পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন ও যাত্রী নদী পারাপার করার অনুমতি না থাকলেও তা মানা হচ্ছে না। অবাধে পারাপার হচ্ছে যাত্রী ও ছোট গাড়ি। তবে সকাল 6টা থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে এই নৌ রুটে ছোট বড় 14টি ফেরি চলাচল করছে। তবে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি যাত্রীও নদী পারাপার হচ্ছে। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ি এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।